WashingtonBanglaRadio.com WashingtonBanglaRadio.com Washington Bangla Radio থেকে আমি শুভময়। আমার সাথে শুভর সাথে কিছুক্ষণ আড্ডায় আজকে আছেন, কিভাবে তাকে বলি, এককালে ছিলেন রাজপুত্র, তারপরে যুবরাজ, এখন বলা যায় আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা চলচ্চিত্র জগতের রাজা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি ইন্ডাস্ট্রির সবার কাছে সবার আপন বুম্বাদা, সকলের পাশে সবসময় দাঁড়ান, খুব দায়িত্বশীল এবং আমাদের সবার কাছে অতি বিখ্যাত প্রসেনজিৎ। নমস্কার দাদা। নমস্কার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। না, আমারও খুব ভালো লাগছে যে আজকে কলকাতায় বসে আমি তোমার মাধ্যমে তোমার সাথে কথা বলতে বলতে আমি যারা এত দূরে থাকেন, ওয়াশিংটনে থাকেন, তাদের সঙ্গে ইন্টারাকশনের জায়গা তৈরি হচ্ছে, তারা আমার কথা শুনতে পাচ্ছেন। আমি সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাদের সকল দর্শক শ্রোতা এবং আমাদের পক্ষ থেকে। তো প্রথম যেটা প্রশ্ন, আমার একটা কৌতূহল আছে, অনেক পরে হয়তো একটা সিনেমা দেখেছি, আপনার বাবা ছিলেন, তার সঙ্গে মাধবী মুখার্জি ছিলেন, উনি বোধহয় গভর্নেন্স ছিলেন, ওনাকে আপনি মা বলে ডাকতেন, খুব ছোট্ট, সিনেমাটার নাম আমি ভুলে গেছি, সিনেমাটা দেখেছি। তো সেই ছোট্ট বুম্বা একটু একটু করে বড় হলো, যে প্রথমে যে সিনেমাটা করলো দুটি পাতা, সেটাই বোধহয় প্রথম। হ্যাঁ, আমার প্রথম ছবি আসলে ছোট্ট জিজ্ঞাসা, যে ছবিটার কথা তুমি বললে, ছোট্ট জিজ্ঞাসা। আমার বাবা ছিলেন, মাধবী আন্টি ছিলেন, এবং এটা একটা মা খোঁজার গল্প ছিল। সেই ছবিটা খুব বিখ্যাত হয়েছিল সেই সময়, কিন্তু সেই ছবিটার সময় আমি এত ছোট ছিলাম, 4-5 বছর বয়স। আমার আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কথা কিছু যে মনে আছে তা নয়, কিন্তু যেটা মনে আছে সেটা হচ্ছে যে আজও মাধবী আন্টি আমাকে ছেলে বলেন। আমিও আমার মাকে ছাড়া জীবনে প্রথম মা ডেকেছি মাধবী আন্টিকে। তো মাধবী আন্টির সঙ্গে আমার একটা ভীষণ আলাদা রকম সম্পর্ক সেই জায়গার থেকে। কিন্তু পরবর্তীকালে হ্যাঁ, নাটক করেছি, থিয়েটার করেছি স্টারে। সেটা করতে করতে প্রথম আমি নিজে খুব প্রস্তুত যে ছিলাম তা নয়, একটা হঠাৎই একটা অফার এসে পৌঁছায় শ্রী বিমল রায়ের কাছ থেকে, দুটি পাতা বলে ছবিটা, এবং দুটি পাতাটি করি। এবং সেই ছবিটা সেই সময় একটা বেশ বড় আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল কলকাতায়, এবং সেই ছবিটা 22 উইক, 24-25 উইক করে বাইরে এক একটা হলে চলেছিল। তারপর থেকে একটা রোমান্টিক হিরো হিসেবে আমি কাজ শুরু করি দুটি পাতা থেকে। কিন্তু দুটি পাতাটা আমি যখন করেছি সেই সময় আমার বয়সটা এতটাই কম, মানে ঠিক নায়ক হওয়ার উপযুক্ত বয়স নয়। তখন আমার বয়স খুব বেশি হলো, স্কুল থেকে বেরিয়েছে, মানে ট্রু সেন্স টিনেজার। তো তারপরে কিন্তু আসলে আমি অনেকদিন আমার মানে এটাকে একেবারে বলবো না যে আমি এটাকে প্রফেশন হিসেবে নিইনি। দুটি পাতার পর আমার পপুলারিটি হয়েছিল, কিন্তু কাজ যে একটা বিশাল পেয়েছি তা নয়, আর সেখানে অনেক যে কাজটা করেছি তা নয়। যেটা করেছি সেটা সেই সময়টা নাটক করে গেছি, থিয়েটার করেছি, তার সঙ্গে সঙ্গে কিছু ভালো ছবির কাজও করেছি, বলবো না যে করিনি। তার মধ্যে কিছু, যেরকম একটা ছবি করেছিলাম পলাশ কাকুর একটা ছবি করেছিলাম, ও অগ্রদান, সৌমিত্র কুমার বাবা ছিল, সেই ছবিতে আমার বিরাট রোল নয় কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এই জাতীয় কিছু ছবি করতে 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 একটা সময় আমার বয়স বাড়ে, সেই সময় বোধহয় আপনি আতঙ্ক করেছি, বেশ কিছু ছবি তখন করে গেছি। কিন্তু যে ছবিটা সত্যি করে আমার একদম বলবো যে মাইলস্টোন, এবং তখন আমি একটা হিরো হওয়ার উপযুক্ত 19-20 বছর 21 বছর বয়সে পৌঁছেছি, সেটা চমৎকার। অমর সঙ্গীত পর থেকে আর সত্যি করে মানে যদি বা দুটি পাতা আমার নায়ক, অমর সঙ্গীত মানে প্রসেনজিতের নাম পাল্টে সাগর করে দিয়েছিল। অমর সঙ্গীত পর থেকে, এবং আমার যেটা মনে আছে আমি তখন ভীষণ ছোট্ট, তো তখন আমি পুরো প্রসেনজিৎ নামটা বলতে পারতাম না, কিন্তু তখন বোধহয় ওই আপনি যে সাগরের রোল করলেন, তারপরে বোধহয় ওদের বেশ কিছু প্রোডাকশনসে আপনি সাগর ছিলেন, আর আপনার বিপরীতে বোধহয় সবসময় হিরোইনরা আসতেন বলিউড থেকে এবং তারা ঝিলিক হতেন, মানে একটা ভালো জুটি তৈরি হয়ে গেছিল। সাগর নামটা খুব পপুলার, মানে অনেক দিন ধরে সাগর 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 আমার অনেক ছবিতে নাম রাখা হয়েছিল। বাট হ্যাঁ, মানে অমর সঙ্গীর পর থেকে আর সত্যি করে আমাকে আর মানে এবারে আমি রোমান্টিক হিরো হিসেবে বা হিরো হিসেবে পুরোপুরি এস্টাবলিশ হলাম। কিন্তু দুটি পাতা পরে আমি বেশ কিছু ভালো ভালো ছবি করেছি, এটা তো নয় একদম কাজ করিনি, প্রচুর কাজ করেছি। কিন্তু তারা নিজেই বললাম যে দুটি পাতাটা এমন একটা বয়স ছিল, এমন একটা সার্টেন এজে গিয়ে করেছিলাম, সে সময় চাইলেও কেউ আমাকে একটা পুরোপুরি নায়ক নিতে পারতেন না। তো অবসরের পর থেকে একদম আমি আমার মতন করে কাজ করে গেছি চললো আর তো অনেক বছর হয়ে গেল তো সেটাই আমি বলছি প্রায় 30 বছর হয়ে গেল বোধহয় প্রথম নায়ক হওয়ার পর থেকে তাই এই যে 3 দশক ধরে আজকে অনেকে নায়ক আছে যারা হয়তো তখনো জন্মানিনি কিন্তু তাদের মধ্যে স্বমহিমায় প্রতিষ্ঠিত হওয়া এবং শুধুমাত্র মানে যে কোনো ধরনের বাংলা সিনেমায় আমি ভালো মানে প্যারালাল সিনেমা বা সেরকম ধরনের কিছু বলবো না যে কোনো ধরনের বাংলা সিনেমায় স্বমহিমায় যেমন দেখা যাচ্ছে এইদিকে যেমন সুজিত ঘোষ সিনেমা করছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ করেছেন ওইদিকে গিয়ে যেমন দেখা যাচ্ছে হরনাথ চক্রবর্তী তেমন অন্যদিকে গিয়ে দেখা যাচ্ছে ঋতুপর্ণ ঘোষ বুদ্ধদেব দাশগুপ্ত গৌতম ঘোষ সকলের কাছে আলটিমেটলি অপরিহার্য একজনই তিনি প্রসেনজিৎ তো এই পেছনে ভার্সিটির পেছনে রহস্যটা কি এটা ভার্সিটির কিছু নয় এটা আসলে আমি নিজে আস্তে আস্তে যেভাবে আমি নিজেকে দেখেছি যে আসলে একটা সময় গেছে সেই সিনেমাগুলো আমি কমার্শিয়াল সিনেমাই বলছি একদম যে সিনেমা দর্শক হুল্লোড় করে দেখেছেন সেরকম ছবি করেছি একটা পয়েন্টে যেরকম আমি আসলে না নিজের ব্যক্তিগতভাবে জীবনের সামনে নিজে একটা একটা করে চ্যালেঞ্জ মেলে ধরেছি খুব স্বাভাবিকভাবে আমার সঙ্গে সাকসেস হওয়ার পরে লোকে আমাকে প্রচুর রোম্যান্টিক হিরো দিয়েছে আমাকে সবাই বলতো রোম্যান্টিক হিরো এটা করতে করতে হঠাৎ কখনো মনে হলো যে আমি কি রোম্যান্টিক হিরোতেই আটকে থাকবো কেন আমার দেখতে সুন্দর আমি বিশাল লম্বা নই আমার বিশাল ছাতি নয় তাই বলে কি আমি তার জন্য কি একটা অভিনেতাকে তখন আমি নিজে মনে করলো আছে অমুক অমুক অ্যাক্টররা তো আছে তারা তো অ্যাংরি রোল করেছে তাদের তো চেহারা কখনোই 6 ফিটের নয় আমি বিদেশি কিছু অ্যাক্টরদের কথা মনে হয়েছে বম্বেতে বেশ কিছু অ্যাক্টরদের কথা মনে হয়েছে যারা তো অভিনয়ের গুণে তাদের নিজেদের একটা করে ইমেজ তৈরি করেছে তারপর আই থট অফ আমি একটা অ্যাংরি ইমেজ তৈরি করবো আমি রোমান্টিক থেকে অ্যাংরি করলাম সেটা করতে গিয়ে মনে হয়েছে আমি কমেডি কেন করবো না এবার আমি কমেডি করেছি এরকম করতে করতে ঠিক একটা সময় মনে হয়েছিল যে আমি কি তাহলে শুধু মেন স্ট্রিম ছবির এই একজন প্রসেনজিৎ নায়ক সুপারস্টার এই এরকম জায়গায় দাঁড়িয়ে থাকবো না আমি নিজেকে আরেকটু বাইরে গিয়ে খেলবো মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হ্যাঁ গত 5-7-8 বছর ধরে আমার একটাই যে আমাকে আমার কলকাতার লোক পশ্চিমবাংলার মানুষ বা বাঙালি যেভাবে আমার ছবি দেখেছেন ঠিক সেইভাবে যাতে আমাকে একটা ফেস্টিভ্যালে বা যেখানে ভাষাটাই শুধু একমাত্র সিনেমা না সিনেমার ভাষাটা না নিজের ভাষাতে সে কথা বলে সেরকম জায়গাতেও যাতে আমাকে অভিনেতা হিসেবে বা আমাকে একজন মানুষ মানে একটা অ্যাক্টর হিসেবে আমাকে এস্টাবলিশ আমি করতে পারি সেরকম কিছু পদক্ষেপ নিতে গিয়েই আমার ঋতুপর্ণ ঘোষ বুদ্ধবাবু বা আজকে গৌতম দার ছবি বেশ কিছু নতুন ডিরেক্টরদের ছবি ইন্টারভিউ আমি করেছি যেগুলো সেই ছবিগুলোর এখনো ডিভিডি বেরোয়নি বলে হয়তো দূরের মানুষরা এখনো দেখতে পারেনি কিন্তু আমি নিশ্চয়ই বলবো ছবিগুলো আপনাদের ভালো লাগবে সেটা আমি হাউসফুল বলে একটা ছবি করেছি রিসেন্টলি খুব ভালো হাউসফুলের কথা তো বাপ্পাদিত্যদা কিছুদিন আগে আমাদের সঙ্গে এসেছিলেন শুভর সাথে কিছুক্ষণ আড্ডায় এটা তো ওনার অটোবায়োগ্রাফিক্যাল ফিল্ম বলা যায় তো সেখানে তো বাপ্পাদিত্যদা মানে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে গেছেন হ্যাঁ বাপ্পার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে এবং সত্যি করে ছবিটা খুব ভালো ছবি খুবই ভালো ছবি আমি বলছি আচ্ছা হাউসফুলের কথা যখন বললেন তখন বলছি খেলাতেও আপনি ডিরেক্টর হাউসফুলেও হ্যাঁ আপনি ডিরেক্টরের জন্য অভিনয় করতে কেমন লাগে আসলে আমার কাছে কিন্তু আরেকটা ছবির অফার ছিল যেটা আমি করে উঠতে পারিনি অংশমান সেটাও ডিরেক্টর না সেটা বড় কথা না বড় কথা যেটা ছিল যে খেলাটায় ডিরেক্টরের চরিত্র হলো ওইটা ডিরেক্টরটা একটা যে সেটা আমার প্রফেশন ছিল ওইখানে কিন্তু চরিত্রটা মানে ঋতুপর্ণ ঘোষের ওই একটাই ছবি আমি যেটা দেখেছিলাম যেখানে ও আমাকে একটা অথবা ব্যাকিং রোল দিয়েছিল মানে এই মানুষটা সবই ভালো একটা বাচ্চাকে ভালোবাসে বউকে ভালোবাসে এটা কিন্তু ডিরেক্টরটা তার প্রফেশন মানে একটা প্রফেশনাল ডিরেক্টর বা কিন্তু এটা যে একটা চরিত্র মানে এবং চরিত্রটা ভীষণ ভাইব্রেন্ট ভীষণ মজার ভীষণ মানে যেটা ঋতুর ছবিতে আমি পাইনি ঋতুর ছবিতে সবসময় কমপ্লিকেটেড ক্যারেক্টার আমাকে দেওয়া হয়েছে কিন্তু এটা একটা মানে একটা নায়কের চরিত্র কিন্তু হাউসফুলের চরিত্রের ডিরেক্টর কিন্তু উইচ ইজ ক্যারেক্টার অফ এ ডিরেক্টর মানে আমি বোঝাতে পারলাম কিনা আমি জানি না মানে চরিত্র দুটোই পরিচালকের কিন্তু ওইটা খেলাতে আমার পরিচালকের থেকে ইম্পর্টেন্ট ছিল চরিত্রটা এবং কিছু একটা জিজাস ক্রাইস্টের মতো ক্যারেক্টার প্রায় মানে সব ভালো তার এবং বাচ্চাকে একটা বড় পরিণত একটা মানুষ হঠাৎ একটা বাচ্চা হয়ে যায় একটা বড় টাইনি এটাই তো খেলা গল্পটার মানে মজা আর হাউসফুল যেটা সেটা হচ্ছে ডিরেক্টরের জীবনে সত্যি যেসব ঘটনা ঘটে তার কিছুটা কম্প্রোমাইজ করা না করলে তার জীবনে কোথায় কি দাঁড়াতো মানে একটা জার্নি অফ এ ডিরেক্টর সেটা ছিল আমার হাউসফুল এবং সেটা সবচেয়ে বড় কথা যেটা প্রথমেই প্রত্যেকে প্রশ্ন বাপ্পাকেও করেছিল আমাকেও প্রচুর লোক প্রশ্ন করেছিল যে আপনি কি করে একটা আনসাকসেসফুল মানুষের কাজ করবেন মানে আপনাদের জীবনে সবচেয়ে বেশি বড় কথা যে আপনি যাই করেছেন যেভাবেই করেছেন ইউ আর সাকসেসফুল। সেখানে আপনি একটা আনসাকসেসফুল যে লোকটা কখনো লাস্ট অবধিও সাকসেস পেল না সেরকম একটা চরিত্র কিন্তু আমার কথা মনে হচ্ছে এটা আমি খুব মানে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। ফাইনালি রেজাল্ট ওয়াজ গুড, মানে সবাই কিন্তু হাউসফুলে আমাকে এমনও কথা বলেছে যে তোমাকে তো এইরকম মানে অনেকেই বলেছে ক্রিটিক্স থেকে শুরু করে দর্শকরা যে এত ভালো অভিনয় আমরা তোমার দেখিনি, মানে উইচ ওয়াজ রিয়েলি গুড। মানে আমি আজকে পরিণত পরিচালক গৌতম ঘোষের সঙ্গে কাজ করেছি, বুদ্ধ ঘোষের সাথে কাজ করেছি, তাদের সাথে হাউস বাপ্পা একজন নতুন প্রবীণ মানে একজন নবীন পরিচালক তার সাথে কাজ করে এরকম একটা অ্যাক্লেম পাবে। খুব আমার খুব ব্যক্তিগত জায়গা থেকে খুব একটা প্রিয় ছবি। এবার সেইখান থেকে একটা আমার একটা প্রশ্ন আছে যে উত্তম কুমার পরবর্তী যুগে বাংলা সিনেমা একটা গেল গেল রব উঠেছিল এবং বোধহয় সেটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিছুটা, কারণ তিনি সকলের কাছে গার্জিয়ান এবং দাদা ছিলেন। যেখান থেকে আমি আপনার সঙ্গে আড্ডাটা শুরু করলাম যে বাংলা সিনেমার এখনকার রাজা রাজা তো তিনিই হন যিনি সকলকে সমানভাবে দেখেন, সকলকে আগলে রাখেন। এখনকার প্রসেনজিৎ সম্বন্ধে কিন্তু লোকে সেটাই বলে যে বাংলা ইন্ডাস্ট্রিটাকে তিনি সম্পূর্ণভাবে আগলে রাখেন। তো এই দায়িত্বশীল ভূমিকাটা কেমন লাগে বা কিরকম ভাবে গড়ে উঠলো এই প্রসেনজিৎ সকলের দাদা? প্রথম কথা যে এই দাদা রাজা কোনোটাই না। আসলে কি হয়, এটা আমি মনে প্রাণে আসলে খুব মধ্যবিত্ত বাঙালি এবং আমি যে অ্যাম্বিয়েন্সটায় বড় হয়েছি যাদের সঙ্গে ছোটোর থেকে মানে ছোটোর থেকেই বলবো আমরা 18-19 বছর বয়স থেকে যে ফিল্ডটায় কাজ করছি যাদের সাথে কাজ করছি সেটা একজন টেকনিশিয়ান হতে পারে, আমি পরিচালক, একজন প্রযোজক, আমার কো আর্টিস্ট। তো এটা ইজ মোর মানে আমি আমার আমার তো ফ্যামিলি বলুন, আমার জগৎ বলুন, ওয়ার্ল্ড বলুন, এটা তো পুরোটাই এই আমার বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা ইন্ডাস্ট্রির মানুষগুলো। তাদের সঙ্গে বড় হতে 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 একটা সময় কোথাও আমি স্টার হিসেবে কিন্তু ওরা আমাকে মনে হয় না দেখেন, একটা কোথাও উভয় উভয়ের প্রতি ডিপেন্ডেন্সের জায়গায় উভয় উভয়ের দুঃখ কষ্টকে শেয়ারিং করা। এবং আমরা আসলে যে সময়টা কাজ শুরু করেছি আজকে সত্যি করে ইন্ডাস্ট্রির সাইজ বড়, আজকে বলতে খুব ভালো লাগে যে আজকে টেলিভিশন এবং ফিল্ম মিলিয়ে আমাদের ইন্ডাস্ট্রি ইজ রিয়েলি ডুইং ভেরি গুড। তার যে টাকা এখন রোলিং হচ্ছে যে টাকা, কিন্তু আমরা যখন কাজ শুরু করেছি তার তো মানে 5% তো ছিল না। এবং মিডিয়া আজকে মিডিয়া যেভাবে সাপোর্ট করছে বা সিনেমাকে এবং টেলিভিশনকে, এগুলো আমরা ভাবিও নি, স্বপ্নেও ভাবতাম না যে আজকে সেই যে কি বলবো একটা লড়াই এবং সেই লড়াইটাতে যারা যারা আমরা থেকেছি তারা প্রত্যেকেই কিন্তু আমরা সুখের মুখ কম দেখেছি, দুঃখের মুখই বেশি। এবং দুঃখের সময় জানবেন বন্ডিংটা বেশি তৈরি হয়। তো এই দুঃখর মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা বন্ডিং তৈরি হয়েছে। সেখান থেকে একটা সময় গিয়ে আমাকে আস্তে আস্তে যারা আমার থেকে ছোট ইভেন আমার থেকে যারা বড় তারাও কিন্তু কোথাও মনে করেন যে বুম্বা আছে, কেউ ভাবে আছে বুম্বার নিঃশ্বাস বুম্বার কানে খবরটা পৌঁছেছি বা বুম, এটা করতে করতে এবং আমি একটু ওই যেহেতু আমার জগৎটা একেবারে এইটা, আমার এটার বাইরে কোনো জগৎ নেই, আমি চেষ্টা করি আমার মতন করে তাদের পাশে দাঁড়াতে। কেউ ভুল করলে তাদের বকিও, আবার কেউ ঠিক করে করতে করতে একটা কোথাও প্রত্যেকের একটা ডিপেন্ডেন্সের জায়গা তৈরি হয়েছে। সেটার সঙ্গে আমার প্রসেনজিৎ অভিনেতা, আমার সাকসেস, আমার তার এগুলোর সঙ্গে কোনো মিল মানে এটার সঙ্গে কোনো যোগাযোগ নেই। সেখানে আমি মনে করি যে আমি যদি যখন থাকবো না আমি মানুষ প্রসেনজিৎ হিসেবে যদি এদের মধ্যে বেঁচে থাকি সেটা আমার বড় বেশি পাওয়া না। কারণ দেখুন পৃথিবীতে প্রত্যেক জায়গায় কোটি কোটি সেলিব্রিটিজ আসছে চলে যাচ্ছে, তারা তাদের কাজ কর্ম তাদের কিছুটা তার ফেট এই নিয়ে আমি মনে করি ফেটের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের কর্ম করা। এবং আজও আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই আমি অনেস্টলি বলছি আমি এখনো মনে করি এটা আমার জীবনের প্রথম শট, তো ওইটাই আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। কিন্তু এইটা তো একটা না একটা সময় শেষ হবেই, একটা না একটা সময় মানে আমি যদি মনে করি যে আমার জীবনের 25টা বছর যে আমার প্রাইম, আমি জীবনের আরো 25টা বছরকে আমি নায়ক প্রসেনজিৎ হিসেবে, এটা তো হয় না মানে আমি চাইলেও সায়েন্স সেটা গেলেও করে না। তো আমাকে এস্টাবলিশ করে রাখতে হবে যে মানুষটা ভালো অ্যাক্টর ছিলেন, he was a star, he was a good actor and end of the day he was a reasonably good human being. তো এটা করতে গিয়ে সবার কাছে আমি কেউ কাছে বুম্বা কারো কাছে মানে সৌমিত্র বাবুর মতন যাকে দেখে আমরা বড়, আমি বলি ইনি আমাদের আমি বলি কি সারা ইন্ডাস্ট্রি এখনো বটবৃক্ষ। তো সৌমিত্র বাবুর কোথাও একটা সবাইরই মানে আমার থেকে যারা বড় যাই হচ্ছে বুম্বা আছে, তো বুম্বা ঠিক মানে খুব বিপদে না পড়লে আমাদের ডিস্টার্ব করবে না, মানে ও ঠিক নিজের মতন করে হ্যান্ডেল করবে। মানে এই দায়িত্বের জায়গাগুলো হতে হতে সবারই একটা কোথাও সে ফিল্ম হোক টেলিভিশন হোক সবাই একটা কোথাও দায়িত্বের জায়গা থেকে আমি मोर बुम्बादा हो गए सबाई तो ये खूब स्नेहर बुम्बा खूब श्रद्धार बुम्बादा इंडस्ट्री ताके एक प्रश्न करते पारी आज के जखन देखा जाच्छे যে টলিগঞ্জে আমাদের যে ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রির আপনি যেটা বললেন বাজারটা আস্তে আস্তে উঠছে বা বাজারটা ভালো হচ্ছে বা বিস্তৃত হচ্ছে তো সেই সময় দেখা যাচ্ছে একই সময় খুব খারাপ লাগে বলতে মন খারাপ লাগে যে আমাদের গ্রামের দিকে গ্রামাঞ্চলে এবং বেশ কিছু আমাদের হাতিবাগান অঞ্চলে বা ধর্মতলা অঞ্চলে অনেক হল যে সিনেমা যে হলগুলোতে আমরা স্কুল লাইফে সিনেমা দেখতাম সেই হলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তো সেখান থেকে আপনি কি ভাবছেন এটা একটা প্যারাডক্স হ্যাঁ আসলে কি বলি যে একটা দেখুন এই নতুন টেকনোলজিটা নিয়ে বলতে এটা আমি ছোট করে বোঝালে খুব সোজা হয়ে যাবে এই সিনেমা হল বন্ধটা কিন্তু ছবির ব্যবসার জন্য হচ্ছে না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কাউকে ছোট না করে বলতে পারি আমরা বিগত 10 বছর ধরে বাংলা সিনেমা যা ব্যবসা করেছে ঐতিহাসিক ব্যবসা সারা এশিয়ান কান্ট্রিতে যেভাবে আমরা ছবির রিলিজ বেড়ে গেছে আমাদের সেটাও কিন্তু মানে ইটস রেকর্ড তার মানে আমরা যদি শুধু আমি এর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আনছি না আমি জাস্ট যদি ভাবি বিজনেসের কথা আমরা কিন্তু একটা খুব যথেষ্ট ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে আছি ফিচার ফিল্মে টেলিভিশনে তো বটেই দুটোতেই থিয়েটারটার কারণটা কি জানেন তো আমি বলছি যে যখন ছবি করেছি আমাদের কাছে মাত্র কম্পিটিশন আমি যখন নায়ক করেছি আমি আমার কথাই বলছি আমার কম্পিটিটর হতো কি বৃহস্পতি শনি রবি থিয়েটার প্রফেশনাল থিয়েটার হতো ভালো সিনেমা ভালো নাটক হলে কিন্তু আমাদের নর্থ কলকাতার লঙ্গনা বিজন থিয়েটার বিশ্বরূপা তারাও বন্ধ হয়ে গেছে তারা কিন্তু মার খেত মানে আমার কম্পিটিটর ছিল অনলি প্রফেশনাল থিয়েটার তারপরে কি এলো একটা টাইমে দূরদর্শন এসে গেল একটা কিন্তু সময় থিয়েটার সিনেমা হলে লোকে যাওয়াটা কমালো আবার ইন্ডাস্ট্রি লোক ফাইট করলো যে টিভি থেকে কি করে বার করবো তারপরে এসে গেল ভিসিআর ঘরে ভিসিআর তারপরে আর একটা এন্টারটেনমেন্ট তারা ঘরে পেয়ে গেল কিন্তু আমার সিনেমা হলটা চালিয়ে যেতে হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা মোমেন্টে মানে এভরি 5-7-8 ইয়ার নতুন টেকনোলজির সঙ্গে লড়াই সিনেমা ঠিক সেইভাবে ভিসিআর এসে গেল ডিভিডি এসে গেল আজকে যেভাবে চ্যানেল বেড়ে গেছে যেখানে যে কোনো টিভি খুললে 150 চ্যানেল পাওয়া যায় হ্যাঁ সেখানেও আমাদেরকে লোককে টেনে নিয়ে যেতে হচ্ছে এটা কিন্তু সবাইকে বুঝতে হবে যে 20-30 বছর আগে কিন্তু এই কম্পিটিশনটা ছিল না এন্টারটেনমেন্টটা মানুষের শুধুমাত্র সিনেমা হল আর নাহলে নাটক আজকে কিন্তু এই জায়গার থেকেও আমাদের সেটা শুধুমাত্র বাংলা সিনেমা আমি সব সিনেমার কথাই বলছি তাদেরকে থিয়েটারে নিয়ে যাওয়া তার মধ্যে যেটা হয়েছে মানুষের জানেন তো টেস্টের উপরে আজকে মাল্টিপ্লেক্সের একটা টেস্ট এসছে যে টেকনোলজিটা নতুন সারা ভারতবর্ষে আগে আমরা প্রথমে সবাই ভেবেছিল 300 টাকার টিকিট কেউ কাটবে এখন আজকে সাধারণ মানুষ যারা একটু ভালো জায়গায় যেতে চান তারা কিন্তু মাল্টিপ্লেক্সটা অভ্যেস হয়ে গেছে প্রেফার করেন অভ্যেস হয়ে গেছে আজকে কিন্তু বাংলা সিনেমারও এমন একটা সময় আসছে যেখানে আমরাও কিন্তু আস্তে আস্তে মাল্টিপ্লেক্সের ওপর নির্ভর করতে শুরু করব কিন্তু তার মানে এই নয় কিন্তু সিঙ্গেল থিয়েটার মরবে কারণ বাংলা সিনেমায় শুধুমাত্র তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন সার্কিটে আমরা রিলিজ করি তাতে কখনোই এত মাল্টিপ্লেক্স হতে পারে না যেখানে একটা মাল্টিপ্লেক্সে রিলিজ করে আমি আমার ছবি হোয়াট উই রিয়েলি নিড এখন আপনার সিনেমা হল বন্ধ হবে কিন্তু যে সিনেমা হলটা থাকবে তার সিনেমা হল মেনটেন তার ধরুন প্রিয়া তার এই যে কিছু আমি এই দুটো সিনেমা হল বলছি শহরের মধ্যে গীতাঞ্জলি আরো এরকম অনেক আছে যারা ভালো সিনেমা হলগুলো চালাচ্ছে তাতে কিন্তু ভিড় হচ্ছে সিঙ্গল স্ক্রিন কখনোই মরবে না হয়তো আপনার কোয়ালিটিটা কমে যাবে মানে আগে আমি বলছি যেটা আমি যে কালেকশনটা আমার 500 হাউস থেকে হতো আমি 300 হাউস থেকে হবে কিন্তু সেই 300 হাউস থেকে খুব কারণ হাউসকে মেনটেন করা হাউসটাকে আপগ্রেড করা এখন আমরা প্রিন্ট রিলিজ করি না আমার 100 খানা প্রিন্টের মধ্যে আমার 20 খানা প্রিন্ট হয় বাকি 80টা আমার চিপে চলছে বা ইউপোতে চলছে এই নতুন টেকনোলজির সঙ্গে লড়াইতে না আপনার কিছু জিনিস কমবে কিন্তু এইটা যদি কেউ মনে করে যে সিনেমা হল বন্ধ হচ্ছে আর একটা জিনিসও বলতে হয় আগেকার দিনে মানুষের যখন সিনেমা হল বানাতেন তারা যে জায়গা নষ্ট করে বানিয়েছেন প্রপার্টিটার তো একটা ভ্যালু আছে ধরুন আমি বলছি একটা বাড়ি আমি যে বাড়িটা থাকি সেই বাড়িটা আজকে ওরা যে আগেকার বাড়ি বলে যেভাবে বানিয়েছেন আজকে কিন্তু ব্যাড হলে আমি এইভাবে বানাতাম না মানে ঠিক সেইভাবে বলছি সিনেমা হলটাকে তারা যেভাবে ল্যাভিশলি বানাতেন আগেকার দিনের একটা ব্যাপার থাকতো তো কারণ তখন তাদের কাছে ভ্যালুটা কম ছিল খুব লেট বি ভেরি প্র্যাকটিক্যাল আজকে ওই সিনেমা হলটা ভেঙেই আমি 4টে প্লেক্স করবো সো এই জিনিসগুলো যেই পাল্টাচ্ছে তার কাছে মনে হচ্ছে যে আমি তো সিনেমা হল থেকে এত বড় জায়গা থেকে যে রেভিনিউটা পাচ্ছি আমি যদি এখানে মল করে দিই বা আমি যদি এখানে একটা ফ্যাক্টরি করি বা আমি যদি এখানে ফ্ল্যাট বানাই আমার রেভিনিউ মডেল অনেক বেশি, কারণ জায়গাটা বড়। কিন্তু আমি আবার ওই ওর থেকে হাফের হাফ জায়গা দেখে আমি যদি নতুন করে তিনটে সিনেমা হল বানাই, যেমন বাইস্কোপ হচ্ছে বা আরো ওরম হচ্ছে, আপনি দেখুন সিনেমা হল যেরকম বন্ধ হচ্ছে ফ্লেক্স কিন্তু বাড়ছে। আজকে নর্থ বেঙ্গলে চলে গেছে, দুর্গাপুরে চলে গেছে, আসানসোলে চলে গেছে। তো এইটা তো গ্রোথ হচ্ছে। সিঙ্গল স্ক্রিনের প্রবলেম হচ্ছে যে সিঙ্গল স্ক্রিনকে রাখতে হয় আজকের দিন ওটাকে ওয়েল মেনটেন করে রাখতে হবে, নতুন টেকনোলজির সঙ্গে হাত মিলিয়ে রাখতে হবে, এবং লোকে বাজে সিনেমা হলে বসে সিনেমা দেখবে না। এখন মানুষ অলরেডি কনসিয়াস হয়ে গেছে, মানে তারা দে ওয়ান্ট টু বি মেনটেন। আমাদের এটা ভাবাটা খুব অন্যায় যে আমরা শহরে যারা থাকি তারা সবটা বুঝি আর যারা শহরের বাইরে থাকে না। ওই দিনটা পাল্টে গেছে, একদম পাল্টে গেছে। আমরা হয়তো কিছু দর্শক না, আমাদের কিছু ওখানে সিনেমা হল ইমপ্রুভমেন্টের সঙ্গে সঙ্গে আপনি দেখুন কিছু কিছু সিনেমা কিন্তু এখন ঢুকছে। আজকে মাল্টিপ্লেক্স ছিল না বলে দুর্গাপুরের মানুষ কিন্তু ভালো বাংলা সিনেমাগুলো দেখতে পেত না, কারণ ওই হলে যেত না। আর কিন্তু মাল্টিপ্লেক্সের জন্য সেগুলো কিন্তু বেরোচ্ছে, ওই হলে যাচ্ছে। আর একটা প্রশ্ন আছে, আমরা কিছু দর্শক হয়তো পছন্দ করি হলে যে এফেক্টটা পাওয়া যায়, বা যেহেতু বাড়ির কাছে মাল্টিপ্লেক্স আছে বলে ওই জন্য হলে বসে সিনেমা দেখতে পছন্দ করি। কিন্তু দেখা যাচ্ছে সিনেমাটা রিলিজ করলো শুক্রবারে, শুক্র শনি রবির তো বিজনেসটা প্রচন্ড ভাইটাল, কিন্তু দেখা যায় শনিবার বিকেলেই দেখা গেল গড়িয়াহাটার মোড়ে অথবা যাদবপুরে অথবা উল্টোডাঙায় তার পাইরেটের ডিভিডি হল প্রিন্ট থেকে বেরোচ্ছে। এই পাইরেসিটা বন্ধ করতে আর্টিস্ট ফোরাম কি ভাবছে? আর্টিস্ট ফোরাম না, আমাদের সারা ইন্ডাস্ট্রি পাইরেসিটাকে বহুবার, দেখুন পাইরেসি একটা এমন জিনিস যেটা যতক্ষণ না লিগাল কোনো একটা, মানে কি বলবো আপনাকে, যেরকম মহারাষ্ট্র থেকে করেছে আমাদের গভর্নমেন্ট থেকে, যতক্ষণ না লিগাল ফুল স্টেপ নেওয়া হবে এটা বন্ধ হবে না। যেটা বারবার হয়, মানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে বলতে পারি বাইরেসি হচ্ছে না। মানে যখনই একটা পাইরেসির একটু লেভেলটা বাড়ে তখন আমরা ইন্ডাস্ট্রিগতভাবে সবাই এক হয়, আমরা একটা মুভমেন্ট করি। সেই মুভমেন্টে আবার ধরুন বছর দুয়েক আবার সব মুভমেন্টের মতোই এটা বন্ধ থাকে। এটা ধরুন আমি বিগত 15 বছরের মধ্যে বলতে পারি, কারণ আমি 15 বছরই বলছি, কারণ 15 বছর আগে অতটা ছিল না পাইরেসি। আর গত 15 বছরে আমি বোধহয় এটা নিয়ে 10 বার মুভমেন্ট করেছি, এবং ব্যক্তিগত জায়গা থেকে মুভমেন্ট করা হয়। সো এটা মানে একবার তো আমাদের মনে আছে আমরা রাইটার্সের সামনে প্রায় 3 দিন না খেয়ে বসেছিলাম এই পাইরেসি, অনেক বছর আগে। সো এই মুভমেন্টটা না আপনি সব ইন্ডাস্ট্রি করতে পারছে, এটাকে পুরোপুরি পাইরেসি বন্ধ করা ইজ ডিফিকাল্ট। মানে এটার আপনাকে, মানে এটাকে বলে লাভ নেই যে কি করে বন্ধ করা যায়। আপনি মিউজিক থেকে বলে যে কোনো পাইরেসিকে একদম পুরোটাকে বন্ধ করে দিতে কেউই পারে না। কিন্তু যেটা হয় সাউথে যেভাবে হয়, হঠাৎ হলে ওরা খুব স্ট্রং, কারণ ওরা পলিটিক্যালি খুব স্ট্রং। আমরা সেই জায়গাটা, আমাদের এখানে সেইভাবে উই আর নট পলিটিক্যালি ওয়েল কানেক্টেড। আমরা উই আর মোর ইনটু সংস্কৃতি, শিল্প, এতে জড়িয়ে আছি। কিন্তু যেটা হয় যে যখনই পাইরেসিটা হয়, যখন আমরা দেখি 3-4টে ভালো প্রডিউসার এফেক্টেড হচ্ছে, আমরা কিন্তু ঝপ করে এক হয়ে গিয়ে একটা মুভমেন্ট করি, এবং তার একটা কিছুদিনের জন্য রিয়াকশন পাওয়া যায়। কিন্তু এটাকে একেবারে নির্মূল করা সম্ভব আছে বলে আমার মনে হয় না। যদি করতে হয় তাহলে সেটা একটা কনস্টিটিউশন থেকে পাস করতে হবে, একটা ল পাস করতে হবে। আইডিয়াস বা প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে অবশ্যই আসছি, কিন্তু তার আগে একটা ছোট্ট প্রশ্ন, পরিচালনার সম্বন্ধে আপনি কি ভাবছেন? দেখুন, পরিচালনা বলতে আমি তো ফাইনালি আমি আমার বিগত মানে আগামী 10 বছরে আমি এমন একটা জায়গায় যেতে চাই, প্রযোজক নয়, অ্যাজ এ ডিরেক্টর। আমি মানুষদের কাছে একটা কম্পিটিশনে রাখতে চাই যে আমি অভিনেতা পাঠান, ডিরেক্টর, এটাই আমার আলটিমেট লক্ষ্য। ছবি একটা করবো বছরে, কিন্তু একটা সময় মানুষরা যদি বিচার করে আমাকে বলেন যে না আমি পরিচালক ভালো না অভিনেতা ভালো ছিল। তো আমার প্যাশনটা ডিরেকশনের ব্যাপারে এরকম এতটাই। কিন্তু সেই জায়গা থেকেও বলছি যে আমার কি হচ্ছে, প্রত্যেক বছর মনে করি এই বছর এজেন্ডা একটা ছবি বানাবো, কিন্তু কিছু না কিছু এমন কাজ এসে যাচ্ছে। যেমন গৌতম দার মনের মানুষ, আমার 6 মাস গেছে ছবিটার পেছনে। এখন ওরম একটা ছবি, ওরম একটা চরিত্র, ওরম একটা ছবি বা কাজ, সেই অভিনেতা প্রসেনজিতের লোকটা আমি সামলাতে পারি। আমি জানি রিয়েকশন তো আমি আজ নাহলে কাল দিতে পারবো, ওটা তো আমার মানে কি হয়, এইটা একটা প্রলোভনের জায়গা। মানে এমন কিছু কাজ এসে যাচ্ছে, এমন কিছু ছবি আমার সামনে এসে যায়, সেই সময় আমি তো, কিন্তু এটাও ঠিক যে আগামী বছরের মধ্যে মানে 11-র মধ্যে আমি, কারণ অনেক বছর হয়ে গেছে আমি ছবি বানাইনি, 11-র মধ্যে আমি ডিরেকশনে ঢুকবো। আমরা ওয়েট করছি। নিশ্চয়ই ঢুকবো, ডিরেকশনটা হচ্ছে আমার আলটিমেট। কিন্তু আমি না ওইভাবে ছবি করতে পারবো না যে আমার 5টা ছবি ফ্লোরে চলছে শুটিং তার মাঝখানে একটা ছবি বানিয়ে ফেলা, এটা হবে না। মানে আমি যদি একটা ছবি বানাই অ্যাট লিস্ট, মানে আমি এটা খুব কম করে বলছি আর ইটস নট মোর, 6টা পুরো মাস আমাকে শুধু ওই ছবিটা নিয়ে থাকতে হবে। তাহলে আমরা খেলার সময়টাকে বাস্তবে দেখব। তো সেই সময়টার জন্য আমার একটু মাঝে মাঝে সমস্যা হয়। তো এবার যে প্রশ্নটা, যেহেতু মনের মানুষের প্রসঙ্গ তুললেন, লালন শাহ আমাদের কাছে খুব প্রিয় এবং কখনো অজান্তেই আমরা লালন শাহের গানের কথা আমরা ইউজ করি, ব্যবহার করি বা বলি, বা আমাদের যারা আগের প্রজন্ম তারা হয়তো আরো বেশি বলেন। তো সুনীল গঙ্গোপাধ্যায় যখন বছর 2 আগে লিখলেন, তখন লালন শাহ আবার অনেকের কাছে অনেক পপুলারিটি পেয়ে গেল। তারপরে মনের মানুষ সিনেমাটা আসছে, তো এটা তো মানে বহুদিন আগের একটা ক্যারেক্টার, বা প্রায় 200 বছর আগে লালন শাহ ছিলেন, খুব বাস্তবে ছিলেন, এবং সেই একটা বাংলাদেশ বা আমাদের অনেক গ্রাম আছে, সেই গ্রামে লালন শাহের প্রভাব যথেষ্ট। তো এই চরিত্রটার মধ্যে কিভাবে ঢুকলেন, কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করলেন লালন শাহ হিসেবে? মানে আমরা তো ওয়েট করে আছি, আপনি বলুন। আমি খুব ছোট করে বলি, কারণ এটা বলতে গিয়ে অনেক সময় যাবে, কিন্তু আসলে লালন তো প্রথম কথা হচ্ছে যে সুনীলদার লেখা মনের মানুষ, লালন চরিত্র তো না, এটা একটা কার্তিক। এবং সবচেয়ে যেটা ডিফিকাল্ট আমার কাছে লেগেছে, যেটাই ছবির কপি বেরোনোর পরে এখন অনেকেই বলছেন যে লালনকে তো কেউ দেখেননি, লালনের ওই একটাই ওনার ওই 92 বছর বয়সের একটা স্কেচ আছে যেটা জ্যোতিবাবু এঁকেছেন, যতীন্দ্রনাথ ঠাকুর ওই আঁকার ছবিটাই হচ্ছে একমাত্র রেফারেন্স লালনের, সেটা একটা স্কেচ, একটা পেন্সিলে আঁকা টাইপের, কিন্তু এছাড়া কোনো রেফারেন্স নেই। যেটুকু আছে সবটাই ইতিহাসের মতন শোনা, এবং অনেকটাই কি বলবো, এক একটা ইতিহাস এক একটা কথা বলে। সেখান থেকে একটা গল্প নিশ্চয়ই মনের মানুষ পাওয়া গেছে, এবার একটা লালনের চরিত্র পাওয়া গেছে। কিছুটা আমাকে হোমওয়ার্ক করতে হয়েছে, কিছুটা গৌতমদের সাপোর্ট দিতে হয়েছে, কিছুটা আসলে সত্যি বলি লালন করার 3-4 মাস আগের থেকেই আমি প্রায় একটা একা বনবাসে যাওয়ার মতন জায়গায় চলে গেছে। আমাকেও দেখেনি, আমাকেও দেখতে পাইনি, আমি কারোর সঙ্গে মিশিনি, কারোর সামনে যাইনি, আমি একা একটা জায়গায় গেছিলাম এবং আমি আমার মতন নিজেকে একটা পেনিট্রেট করার চেষ্টা করেছি। কারণ আমার মনে হয়েছে এই চরিত্রটা করতে গিয়ে যেটা সবচেয়ে বড় কথা, চরিত্রটা ভালো করতে পারবো কি খারাপ করতে পারবো আমি জানি না, আমি এখনো জানি না করতে পেরেছি কিনা, কিন্তু একটা জিনিস বুঝেছিলাম যে একটা মানুষ এ কিন্তু সাধক নয়। আমি যদি মনে করি এটা শুধু সাধক, এ সাধক, এ ফিলোসফার, এ একজন মানে যোদ্ধা, একজন শিল্পী, তার মধ্যে শিল্প, মানে না হলে লালনকে পুরোপুরি মানে আমি যদি সাধকের চরিত্র করছি, সাধককে সাধক করা যায়। এর মধ্যে একটা ফিলোসফার ছিল, এর মধ্যে একটা সোশিয়াল একটা কমিটমেন্ট ছিল লোকটার মধ্যে, তার মধ্যে একটা রেবেল ছিল, একটা বিপ্লব ছিল তার মধ্যে। সেই সময় দাঁড়িয়ে লোকটা আমরা যেটাকে আজকের দিনে বলি কুটির শিল্পী বা এই যে সেই সময় মানুষটা করে গেছে, সে 5টা লোককে এক করে বাড়ি বানিয়েছে, তার মানে কোঅপারেটিভ, তো তার মানে একটা বিজনেস ছিল, তার মানে বিজনেস মানে একটা ব্যবসায়িক মাইন্ড ছিল। যারা কিচ্ছু জানতো না করতে, তাদেরকে দিয়ে ছোট ছোট কুটিরের মতন কাজ করে সেই জন্য ব্যবসা করে নিজেদের পেট চলছে, মানে সো এর একটা অন্যরকম। আর তার মধ্যে শিল্পী ছিল, ইনবর্ন একটা শিল্পী ছিল তার মধ্যে, নিজের মতন করে কথা বেরিয়ে আসতো, তিনি কোনো কথাগুলোর মানে নিজে পরে মনে রাখতে পারতেন না, তিনি তার গান অন্য কেউ সামনে গাইলে বলতেন এটা কে লিখেছে। তো এরকম একটা লোক, এবং গানটা যখন বেরোতো তখন অন্য কেউ সেই গানটা লিখে রাখত। শেষ তার একটা ফিলোসফিক একটা নেচার থেকে বেরিয়ে আসতো, বাই নেচার বেরোতো, তার জন্য সে কোনো কষ্ট করতেন না। তো এরকম একটা চরিত্র করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে অনেকগুলো জিনিস আমার শিখতে হয়েছে প্র্যাকটিক্যালি। যেটা একটু আগে আপনি বললেন যে প্রায় 200 বছর আগের একটা চরিত্র, যেটাকে যে আসলে আমরা যতই যাই বলি, আমরা তো শহর ভিত্তিক মানুষ, এবং এটা একটা কি বলবো মানে যেখানে প্রায় মানুষটা যে জীবনে শুরুই করেছিল এমন একটা জায়গায় যেখানে শুধু বাঘ ভাল্লুক পাখি থাকে, সেখানে তার জীবনটা শুরু করে। তো এরকম একটা জায়গায় নিজেকে আমি শহরের মধ্যে থেকে নিয়ে যেতে আমার সময় লেগেছে, এবং আমার অনেক কিছু শিখতে হয়েছে। শুধুমাত্র আমি যদি মনে করি যে না আমি একটা গান নাচ শিখেছি, অনেকে এগুলো তো শিখেছি, কিন্তু এটা নর্মাল, কারণ এই গানগুলো খুব কঠিন ছিল আমার কাছে। আমি ধরো আমার জীবনে 3000-4000 গান আমি লিখছি, কিন্তু লালনের গান সেটা ছবি দেখলে বোঝা যায় যে কতটা কঠিন। আর গৌতমদা যেভাবে গানগুলো আমাকে শুটিং করিয়েছিলেন, সেটা আগে সেই গৌতম দা বলেছিলেন যে মানে দুটো লাইন কথা বলতে বলতে অন শট আমাকে গানটা গাইতে হচ্ছে, সেটা আবার প্লেব্যাক। তো এই সবগুলোর জন্য গানগুলোকে না আমাকে শেখার জন্য না, গানগুলোকে আমার মধ্যে নিয়ে নিতে হয়েছে। মানে যেরকম নর্মালি আমরা বাথরুমে বসে গুনগুন করে গাইলে যেটা হয়, মানে গানগুলোর ফিলোসফি মানে বুঝে পুরো জিনিসটাকে না আমার একদম পুরো ব্যাপারটা একটু অন্তরের মধ্যে নিয়ে অনেকটা সময় দিতে হয়েছে। নারে শক্ত ছিল অত গান, প্রায় ৮০-৯০টা গান আমাকে প্রায় ওরকম ভেতরে ঢুকিয়ে নিতে হয়েছে, তার মানে বুঝে, তার কথা। এবং সেটা যখন পরে আমি প্লেব্যাক করেছি, কেউ একটা গিয়েছিলাম, কিন্তু আমি যখন লিপটা দিচ্ছি তখন কিন্তু আমার মনে হচ্ছে আমি স্বাভাবিকভাবে বাথরুমে বসে আমাদের যেন ঠোঁট নেড়ে নেড়ে আমি নিজেরা গাই, আপন মনে যে গানটা গাই, তা না হলে এটা হবে না। তো এইটার পেছনে একটা বড় আমার সময় গেছে এবং বিভিন্ন এটার মধ্যে মানে এটার একটা ইতিহাস বলার মতন মনের মানুষের কাজটা আমার কাছে। এখন সবটাই বুঝবো পর্দায় পড়ার পর মানুষ কিরকম লাগলো আমার কাজটা। তো এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল যে একটা মানুষকে আমরা দেখিনি, তার কোনো রেফারেন্স নেই, কিন্তু তার মতো একটা চরিত্র আমাকে দিয়ে দেওয়া হয়েছে। সেই চরিত্রটা আমার ৩০ বছর বয়স থেকে প্রায় ৯০ বছর বয়স অব্দি সেটা করা এবং সময় 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 স্টেজ পাল্টানো নিজেকে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মেকআপ, তার গেট আপ, সবটাই এটা করাটা একটা বড় এটা আমার কাছে একটা বড় অভিজ্ঞতা বলা যেতে পারে। এবং এটা এই ছবিটা ভালো হবে কি মন্দ হবে আমার কাজ আমি জানি না, কিন্তু ছবিটা খুব ভালো হয়েছে। অবশ্যই ভীষণ ভালো হবে ছবিটা, সত্যি ভালো হয়েছে, এত পরিশ্রম করে বানিয়েছেন ছবিটা এবং সবাই আমরা তো অপেক্ষায় আছি। সুন্দর হয়েছে। বাংলাদেশের মানুষেরা যারা আমি কদিন আগে সেন্সর রয়েছে ফোন পেলাম, সেন্সর অফিস থেকে বলছেন যে আমাকে এবং গৌতম দাকে মানে তারা পারলে ফোনেই আমাকে আদর করে, এরকম এত ওদের পছন্দ। এবং আমি যেটা জানি ফেসবুকে মানে রেগুলার মানে মনের মানুষ নিয়ে ওদের দেশ থেকে ওরা মানে রেগুলার প্রচন্ড আলোচনা করছেন, বিশেষ করে আসিফ বলে একজন আছেন, মানে প্রচন্ড আলোচনা হচ্ছে রেগুলার মনের মানুষ নিয়ে। তো সেখান থেকে একটা ব্যাপার, একটা কৌতূহল, ওই যে বাউলদের যে যন্ত্রগুলো যেগুলো লালন বাজাতেন সেগুলো তো আপনাকে বাজাতে শিখতে হয়েছে, আর ২-৩ মাস ছিলেন। আর শুটিং এর সময় ছাড়া তার আগে ৩ মাস বলুন যে বাউলদের সাথে থেকে বনবাসে যখন ছিলেন তখন কি আপনি ওই মানে ওনার যেটা বিচরণ ক্ষেত্র ছিল নদিয়া, কুষ্টিয়া এবং মুর্শিদাবাদ ওই অঞ্চলগুলোতেই কি ছিলেন? আমি ওই জায়গাটা কি থাকতে পারি, ওই জায়গাটা গিয়ে না আমি একা থাকতে পারতাম না, মানে ১৯-২০ জানলেই মুশকিল। বাংলাদেশ তো আমি নিজে বলছি আমার যে অভিজ্ঞতা হচ্ছে মানে অকল্পনীয়, আমাকে মানুষরা এখনকার ভালোবাসেন জানতাম, কিন্তু শুটিং করতে গিয়ে বুঝেছি যেখানে মানুষ আমাকে একটা জায়গায় নিয়ে গেছে একটা হাওড়ে, সেখানে মানে বলে যে ওখানে কোনো লোকই থাকে না, সেখানে প্রায় ১-১.5 লাখ লোক এসছে, কি করে এসছে, কোথা থেকে এসছে, ওরা নিজেরাও ঠাউর করতে পারে না, আপনি নিজেই জানেন না। মানে সত্যি ইন্ডাস্ট্রি বোম্বাদা ছাড়াও আপনি সকলের মধ্যে প্রসেনজিতে ঢুকে গেছে। তো সে যাই হোক, আমি গিয়েছিলাম নর্থ বেঙ্গল, যেখানে আমাদের সেটলার ছিল, সেখানে গিয়েছিলাম অনেক একা, এটাও জঙ্গল নদী। এবার শেষের মুখে আসি প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। যখন হয়তো সবসময় দেখা হয় না বিভিন্ন কাজের রেসপন্সিবিলিটির জন্য, বাড়ির লোকেরা অবশ্যই দেখেন, তো এই যে গানের ওপরে অনুষ্ঠানটা যখন প্রোমো দেখছিলাম মনে হয়েছিল একটা অন্য ধরনের কিছু হবে। প্রথমে মনে হয়েছিল এটা বোধহয় সিরিয়াল না, এটা বোধহয় গানেরই শুধু অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীতের ওপর। গানের ওপরে এই পুরো ব্যাপারটা কি করে হলো আমি প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে শুনতে চাই। আমার একটি সংস্থা আছে, তার নাম আইডিয়া স্টেশন প্রোডাকশন সার্ভিস লিমিটেড, সেটা অনেক কাজ করছে, আগামী দিনে আরো কাজ করবে। প্রসেনজিৎ অভিনেতা হিসেবে লোকে দেখেছে, আইডিয়াস ক্রিয়েশন তো প্রসেনজিতের একার নয়, এর পেছনে প্রচুর মানুষ কাজ করেন এবং আমি অর্গানাইজেশন যখন চালাই আমি বলি এটা ওদের, আমি ওদের পেছনে একটা লিডার। সেখান থেকে দাঁড়িয়ে মনের মানুষ আমার কাছে গানের ওপারে একটা এমন একটা সাবজেক্ট যেটা একটা ইম্পর্টেন্ট চ্যানেল, তাদের মনে হয়েছিল যে আমরা একটা অন্যরকম ভালো কাজ করতে চাই এবং সেটাই অফকোর্স ১৫০ বছর যে বছরটার মধ্যে আমরা সেটা সেই সময়টার উপরে আমরা ওনার একটা কাজ, ওনার লাইফ নয়, ওনার বায়োগ্রাফি নয়, কিন্তু একটা অন্যরকম কাজ করা যায় কিনা, সেখান থেকেই ভাবনাটা হতে হতে দেখুন টেলিভিশনে কাজ তো আইডিয়াতে আগেও করেছে, ভবিষ্যতেও করবে। এই কাজটা আমার কাছে মনে হয়েছিল বেশ চ্যালেঞ্জিং, এটা মনে হয়েছিল এই কাজটার মধ্যে একটা কোথাও মানুষকে অনেক কিছু দেওয়ার আছে, যেখান থেকে দাঁড়িয়েই কিন্তু ঋতুপর্ণ ঘোষের মতন একজন ইম্পর্টেন্ট একজন ডিরেক্টর রাজি হয়েছেন এটা লিখতে। এই কাজটাতে না ঠিক আমি বলবো যে এটাকে শুধুমাত্র আমরা একটা প্রোডাকশন হাউসের একটা টেলিভিশন চ্যানেলের কাজ হিসেবে আমরা দেখি। এটার মধ্যে আমাদের প্রত্যেকেরই এটা কোথাও অন্যরকম একটা প্যাশন, অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা মানুষকে দেওয়া, এবং এই যে কথাটা শুনতে থাকি না আমরা প্রায় যে টেলিভিশনে এই ধরনের কাজগুলোকে দেখেন না, সাকসেস পায় না, কিন্তু আমি দেখছি গানের উপর তো মানুষ দেখছেন এবং একটা নতুন দর্শক দেখছেন। এর মধ্যে গান নিয়ে অনেক, এটা আরো এগুলো বোঝা যাবে যে গান নিয়ে অনেকের মধ্যে তর্ক থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু এই তর্ক বিতর্কটা করার মতন একজন যে মানুষ যে এটাকে লিখতে পারেন, মানে এটাকে সঠিকভাবে বাঙালিদের কাছে পৌঁছে দিতে পারে, সেটা ঋতু তো অফকোর্স ইজ মাস্টার ইন দিস। ঋতুর এই লেখা এবং আমাদের ক্রিয়েশন এবং স্টার জলসারও আমি বলবো যে একটা সাহস এরকম একটা প্রোগ্রাম করা, যেটা আপনি একটু আগে বললেন যে প্রথমে শুনলেন দেখে মনে হয়েছিল এটা গানের প্রোগ্রাম। দেখুন স্টার জলসা আজকের সাকসেসফুল চ্যানেল, তারা একটা প্রোগ্রাম নিয়ে আসলে মানুষকে বোঝাতেই পারতো যে না এইটা কিন্তু আমরা ওইভাবেই করার চেষ্টা করছি যে এটা মিউজিক্যাল নেই, মানে মিউজিক্যাল মেয়েরা ইউজুয়ালি হয় না টেলিভিশনে মিউজিকটা ওইভাবে। এরপরে কিন্তু আমি গানের নানা রকম চেহারা আসবে, আরো এই গল্পটার মধ্যে আরো আমার নায়কই এখন আসেনি, তো এই যে মানে বেসিক্যালি গল্পটার মধ্যে আমাদের বার করাটা ছিল যে রবীন্দ্রনাথকে কি আমরা শুধুমাত্র ঈশ্বরের মতন রাখবো না, আমরা ওখানে এগোবো, হৃদয়ের মানুষ করে রাখবো। মানে দেখুন এটা কিন্তু আজকের প্রজন্মের একটা প্রশ্ন, এটাকে অস্বীকার করতে পারবো না। মানে আমার বক্তব্য হচ্ছে রবীন্দ্রনাথ কি শুধুমাত্র হারমোনিয়াম নিয়ে বাজাবো? না, কখনোই না। ওয়াই নট ইন পিয়ানো? কেন আমি গিটার নিয়ে? এটা আজকের প্রজন্মের প্রশ্ন একটা, মানে এটা যারা করছে তারা খারাপ করছে, তাকে হিট মাজারে রাখবো, ছেড়ে দেবো না। তো এইটাই যে এইটাই আমাদের গল্পটার আসল বিষয়, কিন্তু তার মধ্যে নানা রকম একটা ফ্যামিলি আছে এবং সুন্দর করে নেটওয়ার্ক, মানে আমরা সুন্দর করে বোনার চেষ্টা করছি গল্পটা। লোকের ভালো লেগেছে, একটা নতুন দর্শক শুনে খুব ভালো লাগে যে প্রচুর শিক্ষক শিক্ষিকেরা নানা রকম অন্যান্য, মানে আমি বম্বে দিল্লির থেকেও প্রচুর ফোন কলস, মেল পাচ্ছি, প্রচুর লোক আমাদের পাঠাচ্ছেন, এটাও বলেছেন যে একটু যাতে 10টার পরে দেখতে পাই, কারণ আমারও সেটাই রিকোয়েস্ট, ওটা যদি পরে দেখতে পাই, কারণ মা বাবা এত প্রশংসা করেন আমি প্রত্যেকদিন দেখতে পাই না। এটা নতুন মানুষরা নতুন ভাবে দেখা শুরু করেছেন, এটা আর আমাদের কাছে এটাকে জাস্ট একটা প্রোডাকশন হাউস একটা চ্যানেল, মানে একটা প্রোগ্রাম হিসেবে দেখতে, সেটাও তো আমরা 5টা আরো করবো, একটা ব্যবসার জায়গায় আমাদের 5 রকম কাজ করতে হবে, কিন্তু এইটার এই পার্টিকুলার অনুষ্ঠানটার প্রতি আমাদের একটা আলাদা দুর্বলতা আছে। আপনি যে রেসপন্সটার কথা বললেন সেটা এখানকার রেসপন্স, স্টার জলসা তো ইকুয়ালি ইকুইপড অন ইন্টারনেট, তো বিভিন্ন জায়গা থেকে গানের ওপরে, মানে এই বাংলা বৃত্তের বাইরে থেকে স্টার জলসা যেখানে যেখানে পৌঁছে গেছে, আজকে বলা যায় যে ভারতের বিভিন্ন জায়গায় টাটা স্কাই বলুন বা যাই বলুন, সবার সূত্রে স্টার জলসা ইজ অ্যাভেলেবেল। অনেকেই দেখে, আমার বন্ধু বান্ধব যারা ব্যাঙ্গালোর মুম্বাই টুম্বাই আছে তারা দেখে, এবং বাইরে থেকেও, মানে ইন্ডিয়ার বাইরে থেকে এই সমস্ত জায়গা থেকে গানের ওপরে কি ধরনের রেসপন্স আপনি পাচ্ছেন? ওনারা তো বলছেন খুবই ভালো, যেটা এখন অব্দি আমরা খবর পেয়েছি যে একটা নতুন দর্শক, যেটা টেলিভিশনে ইউজুয়ালি দেখেন না, এক কথায় বলবো দেখেন না, তারা এই প্রোগ্রামটা নতুন একটা দর্শক ঢুকছে, নতুন একটা অডিয়েন্স তৈরি হচ্ছে, এবং যেটা একটু আগে বললেন যে অনেকে এটাও বলছেন যে এত সুন্দর ভাষা, বাংলা ভাষা, সেটা যদি আমরা টিভিটা দেখছি না, কিন্তু আমরা হেঁটে গিয়ে অন্য ঘরে কাজ করলো, টিভিটা বাড়ি রাখলে এত সুমধুর ভাষা লাগছে, যেটা একটা বাংলা মনে হচ্ছে একটা বাংলা সিরিয়াল দেখছে আলটিমেটলি, এরকম প্রচুর ফিডব্যাক পাওয়া যাচ্ছে। আর একটা যেটা রিকোয়েস্ট বারবার আসছে যে এই প্রোগ্রামটাকে যদি আমাদের সবার জন্য একটুখানি দেরিতে রিপিট করা যায় বা দেরিতে করা যায়, আমার রিকোয়েস্ট আপনাকে বলি আমি কি হয়, সাধারণতভাবে যারা যারা এই জাতীয় একটা অনুষ্ঠান দেখতে চাইছেন তাদের বক্তব্য যে 9:30-10টার মধ্যে আমরা একটু ফ্রি হয়ে টিভির সামনে বসে এটা দেখতে পারি, 8টা বা 8:30টা, আমি চাই আরো পরে 10:30-11টার পর, মানে যখন 4-5 নিস্তব্ধ হবে তখন অনুভব করবো তাকে গানের উপরে রিপিটে থাকে, রিপিট একটা সকালের দিকেও থাকে, ভোরবেলার দিকে, যেটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট খেতে খেতে বা চা খেতে খেতে দেখা যায়, এবং এই অনুষ্ঠানটা সত্যি সকালের দিকে দেখতে খুব ভালো লাগবে আমার মনে হয়, কারণ একটাই কারণে একটা গানটা খুব ইম্পর্টেন্ট, এবং গানটা রবীন্দ্রনাথের গানই আছে ব্যবহার করা। সকালের দিকে আমরা এমনিতেই কিন্তু নর্মালি দেখুন বাড়িতে একটা রবীন্দ্রনাথের গান শুনতে পছন্দ করি, এটা যদি সকালের দিকে এই পার্টিকুলার সিরিয়ালটা দেখা যায় আমরা মানুষের মনটা ভালো হয়ে যাবে। তো অনেকক্ষণ তো আড্ডা হয়ে গেল, একদম আড্ডার শেষ প্রান্তে আমরা। তো সেই শেষ প্রান্তে একটা প্রশ্ন, আজকের ইন্ডাস্ট্রিতে এই পজিশনে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে নতুন যারা আসছে এবং যে বললেন নতুন যারা দর্শক তৈরি হচ্ছে, যে তাদের সকলকে নিয়ে এবং ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে আপনার কি ভাবনা, কি চিন্তা বা তাদের জন্য কি বার্তা? তিনটে কথা আমি বলি। একটা হচ্ছে যে আমি আমার নিজের ইন্ডাস্ট্রির কথা বলি, যে একটা ভীষণ একটা ভালো দিক আমি দেখতে পাচ্ছি, যে দিকটা হয়তো বছর 15 আগে আমি বলতে পারতাম না, যেরকম একটা দিক আছে আজকে দাঁড়িয়ে বলতে পারি। আমাদের বাংলা সিনেমা দু রকম ভাবে বাংলার ছবি তৈরি হচ্ছে, দু ধারার ছবি, এক কথা বলি ভালো মেন স্ট্রিম প্যারালাল আর্ট আমি বলছি না, দু ধারার ছবি তৈরি হচ্ছে এবং দু ধারার একটা অডিয়েন্স তৈরি হয়েছে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আগে যেটা হতো যে ইদার একটা একরকম ধারার ছবি করলে শুধু বলা হতো এই ধারার ছবি ওই ধারার ছবি চলবে, সেটা কিন্তু খুব মানে নাম করা পরিচালকদের ক্ষেত্রে এই জিনিসটা হতো। কিন্তু আজকের দিনে একটু নতুন এক্সপেরিমেন্ট, একটু নতুন ধারার ছবি যারা বানাচ্ছেন তারা কিন্তু একটা মিনিমাম ব্যবসা পাচ্ছেন, সম্মান পাচ্ছেন এবং একটা নতুন অডিয়েন্স তৈরি হয়েছে। এবং যারা বাণিজ্যিক ছবি বানাচ্ছেন, যারা 100-150 প্রিন্ট রিলিজ করছে, তাদেরও একটা দর্শক তৈরি হয়েছে। এটা খুব পজিটিভ দিক, যেটা আমি আমার ভালো লাগার কারণটা যে আমি এই লড়াইটা করেই গেছিলাম এই শুটিংটা দেখার জন্য। নাম্বার ওয়ান, নতুন ধারার প্রচুর পরিচালকরা আসছেন, মেন স্ট্রিম ছবিও করতে চাইছেন, তারা একটু অন্যরকম কাজও করতে চাইছেন, একটু কি বলবো মিনিংফুল ফিল্মও তৈরি করতে চাইছেন, কিন্তু আসছেন অনেক রকম পরিচালক। আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি প্রচুর নায়ক আসছেন, প্রচুর নতুন নায়িকা আসছেন, নতুন মুখের একটা ধারা আসছে। তাদের মধ্যে হয়তো দেখা যাবে 40 জন আসবে, তার মধ্যে 4 জন থাকবেন, কিন্তু আসতো 40। আর যেটা আমার বক্তব্য, যে এইবারে আপনি যদি জিজ্ঞেস করেন যে আমি কি দেখতে চাই, আমি পারবো কি পারবো না জানি না, কিন্তু পেরেছি তো অনেকটাই। আমার এখনো বিশ্বাস যে বাঙালিরা সারা পৃথিবীর এক একটা জায়গায় বসে আছেন, কোথাও তারা একটা আমাদের বড় অডিয়েন্স, তারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করেন, গল্প বই পড়তে পছন্দ করেন, বাংলা গান শুনতে পছন্দ করেন। কোথাও একটা আমরা যে কোনো কারণে আমরা খুব প্র্যাকটিক্যালি এখনো কেউ ভাবিনি যে তাদের কাছে আমাদের সিনেমাগুলোকে কি করে পৌঁছানো যায়। আজকে আমার খুব খারাপ লাগে শুনতে যে তামিল, তেলেগু, মালায়ালাম এরা শুধুমাত্র তাদের অন্য মানে তাদের ভাষার ছবি বাইরে বাইরে বলতে তাদের দেশের বাইরে যারা আছেন তারা করে তারা একটা বিশাল টাকার অঙ্ক লাভ করছেন, তাতে তাদের কোয়ালিটি ফিল্ম বাড়ছে। আমার এটা বলতে খারাপ লাগবে বা এটা আমরা কেন এতদিনে করতে পারিনি আমি জানি না, যে আমরা যে বাঙালিরা যেখানে পৌঁছে আছে তাদেরকে আমরা সেই সিনেমাগুলো নিয়ে দেখাতে পারিনি। অনেকে প্রশ্ন করেছেন, বলেছেন যে উত্তম সুচিত্রা সত্যজিৎরার পরে আমরা বাংলা সিনেমা দেখতে পছন্দ করি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো এই কথাটা ভুল। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে ইন্টারাক্ট করে দেখেছি, তারা কিন্তু উৎসব মাটিতে বসে দেখেছেন। আবার যখন উৎসব দেখেছি, যখন আমি বেরিয়েছি তার সঙ্গে তারা আজকের প্রসেনজিৎ, তার তখনকার প্রসেনজিৎকে বলেছে বুড়ো আমার সঙ্গে অনেক ছবি করো বস, সব আমাদের কলকাতার যাদবপুরের ছেলে, তারা কিন্তু তাদের ইয়াংয়েজে সব অমর সঙ্গী দেখে পাড়ি দিয়েছে। তো ওরা কিন্তু ওই অমর সঙ্গীটাকেও মনে রেখেছে, গুরুদক্ষিণাকেও মনে রেখেছে, শত্রুকেও মনে রেখেছে, উৎসব মাটিতে বসে দেখছে, অন্তর্গীও দেখছে, চোখে বালি দেখছে। তার মানে আমরা কোথাও ইনিশিয়েটিভ নিয়ে ওদের কাছে ঠিক মতন পৌঁছাতে। এবং আমি শুধুমাত্র ওদের আমি বলছি না যে আমাদের দেশের বাঙালি, বাঙালি মানে কিন্তু এই বাংলা ও বাংলা মিলে বাঙালি। তো আমার এত বড় একটা দর্শককে আমরা দুই বাংলায় এখনো মার্কেট করতে পারি। এই মার্কেটিংটা যদি আমরা করতে পারি, বাংলা সিনেমার সাইজ উইল বি নাথিং লেস দ্যান এনি তামিল, তেলুগু। তো আমার একটাই অনুরোধ, যারা যেখানে বাঙালিরা আছেন, আপনারা বাংলা সিনেমার আপনাদের দেখার জন্য কিন্তু একটা ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে আগামী আরো 30 বছর। সেটা নেটওয়ার্কিংটা আলাদা হতে পারে, আজকে হয়তো থিয়েটার না করে ডাউনলোডে আমরা আসতে পারি, বাট এভরি ইঞ্চ মানে দর্শকরা মানে আমার কথা তারা আমাদের তারা যদি একটা বাংলা সিনেমা থেকে তার একটা ইঞ্চি পয়সা সেই প্রযোজক লাভ করেন, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি বিশাল একটা বড় লাভ হবে। কারণ বাংলাদেশি বাঙালি এবং আমাদের বাঙালি সারা পৃথিবীতে যেভাবে আছেন, যাদের 6th লার্জেস্ট স্পিকিং ল্যাঙ্গুয়েজ, তাদের যদি আমি মনে করি 35 কোটির মধ্যে 1 কোটি লোক যদি একটা ছবি দেখেন বাইরের লোকরা, তারা আপনি ভাবতে পারছেন কত টাকার লগ্নি হবে, রেভিনিউ আর্নিং যেটা হবে। সো এইটাকে না আমরা পারিনি করতে, আমি একবারও দোষ দিই না তাদের, আমরা এখনো সঠিক ফরম্যাটটা করিনি কিন্তু কিছু কিছু মানুষ এখন কিন্তু বাংলা সিনেমাকে ডিস্ট্রিবিউট করতে শুরু করেছে প্রফেশনালি এবং আমি এও বলছি যে আস্তে আস্তে কিন্তু এই রিলায়েন্স বা বিগ থেকে বা মানে যারা ল্যান্ডম্যান সেগুলো তারা কিন্তু আস্তে আসছে না তারা কিন্তু আলাদা করে একটা বাংলা রিজিনাল সিনেমা নেটওয়ার্ক তৈরি করছে তো এটা বলছি না এটা কিন্তু একলা বা দুজন একজন তিনজন মিলে পারবো না ইট হ্যাজ টু বি এ জয়েন্ট রাইট এইটা আমার স্বপ্ন যে আগামী 5 বছরের মধ্যে আমি দেখতে চাই অ্যাট লিস্ট একটা বড় ফিগার অফ টাকা যে বাঙালিরা বাইরে আছে তাদেরকে এন্টারটেইন করি আমরা ঠিক যেভাবে তামিল তেলুগু মালায়ালাম করছি তাহলে তো ইন্ডাস্ট্রি সাইজ ইজ বিগার আর আজকের দিনে সত্যি ভালো ছবি করতে গেলে অর্থ ব্যয় করতে হয় মানে আজকাল টেকনোলজিটা এমন জায়গায় চলে গেছে আপনি ভালো অর্থ খরচ না মানে অর্থ ব্যয় না করলে ভালো ছবি করা যাবে আর কম্পিটিশন ইজ দেয়ার আপনি একটা ছবিকে রিলিজ করতে চান যে মাল্টিপ্লেক্সে তো আপনাকে সেই কোয়ালিটিটা রাখতে হবে কোয়ালিটি রাখতে গেলে ইউ হ্যাভ টু স্পেন্ড you need to earn আমার এত কোনো বাঙালি সারা পৃথিবীতে যে তারা কেন আমাদের সিনেমা দেখবেন না এটা আমার মনে হয় আমার আগামী দিনে একটা বড় আমার না মানে আমাদের একটা ড্রাইভার অনেক ধন্যবাদ দাদা আমার সঙ্গে এই ওয়াশিংটন বাংলা রেডিওতে শুভময়ের সাথে শুভর সাথে কিছুক্ষণ আড্ডায় আসার জন্য এবং আমার মনে হয় যে পরবর্তীতে আমি যার কাছে আসব পরিচালক প্রসেনজিতের কাছে নিশ্চয়ই আবার দেখা হবে ভালো থাকবেন সবাইকে সবাই ভালো থাকবেন WashingtonBanglaRadio.com